সিটি নির্বাচন সামনে রেখে বিরামহীন প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন তারা চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এদিকে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং করোনায় আতঙ্কিত না হতে প্রচারণায় নেমেছে কমিশন ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা জুমার নামাজের পর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ডাক্তার শাহাদ হোসেন ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চট্টগ্রামকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে ধানেশিষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী এ সময় তিনি ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশনকে প্রচারণা বাড়ানোর দাবি জানান আমরা উনত্রিশে মার্চের পরিবর্তে এটা একত্রিশে মার্চ আছে তা আপনাদের ইচ্ছাই যদি থাকে জনগণকে সেন্টারমুখী করা এই ক্ষেত্রে আমি ইসিকে বলতে চাই ইসির কিন্তু কোনো প্রণোদনা আমরা দেখতে পাচ্ছি না অপরদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখা জলবদ্ধতা নিরসন এবং চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অভিযোগ করলে ওরা তো অভিযোগ সবজি করতেই থাকে এখানে নির্বাচন নির্বাচনে পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও তো সৃষ্টি হয়নি সবাই সমানভাবে কাজ করছে এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না এদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন এজন্যে তারা নগরীর বিভিন্ন স্থানে প্রচার প্রচারণাও শুরু করেছেন ভোটার এডুকেশনের অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রচারণামূলক লিপ্টেডটি বিতরণ করছি আগামী উনত্রিশে মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম